প্রতি বছরের ন্যায় নিয়ম ও প্রথা মেনে বিলুনিয়া বনকর মুহুরি নদীর উত্তরপাড়ে ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার খুঁটি পূজার মধ্য দিয়ে আগমনের বার্তা দিল। বৃহস্পতিবার বিশুদ্ধ পঞ্জিকা মতে গঙ্গানয়নের মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কাঠামো ও খুঁটি পুজো। ক্লাবের সদস্য সদস্যা এলাকার মহিলাদের উলুধুনি ঢাকের বাদ্যের মধ্য দিয়ে ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণে এই পুজো শুরু হয়। কাঠামো পুজোকে কেন্দ্র করে এলাকার মহিলা থেকে শুরু করে ক্লাবের সদস্য সদস্যা সকলের মধ্যে এক দারুণ উৎসাহ ও উন্মাদনা লক্ষ্য করা যায় এবং এক আলাদা অনুভূতি সৃষ্টি হয় মা এলো বলে। ক্লাব প্রাঙ্গণে দাঁড়িয়ে ইউথ ক্লাবের পুজুর কর্মকর্তা সদস্যদের সঙ্গে নিয়ে এবারের পুজুর প্রস্তুতি নিয়ে সংক্ষিপ্ত আকারে সংবাদ মাধ্যমের তুলে ধরতে গিয়ে সভাপতি সুদীপ দাস বলেন, ইউথ ক্লাবের এবার 44তম দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে আকর্ষণীয় করে তোলার জন্য প্যান্ডেল, লাইট, মূর্তি এবারেও থাকছে পশ্চিমবঙ্গের শিল্পীরা। এবারের পুজুর বাজেট 12 লক্ষ টাকা। থিমের পূজায় প্যান্ডেল থাকছে বিদ্যাসাগরের সহজ পাঠের উপর। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে হাতে নেওয়া হয়েছে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। এবার পুজো কমিটির সভাপতি সুদীপ দাস, সম্পাদক বেনু মজুমদার, উপসাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে আশিস পাটারি। বিলুনিয়াবাসীকে পুজোয় আনন্দ উপভোগ করার পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে সহযোগিতার হাতটি ধরার জন্য। সকলের সহযোগিতা এবং সানুরাগ উপস্থিতিতে যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। আমরা ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার 2023 সালের যে দুর্গাপূজা প্রতিহত যাচ্ছি, আমরা আজকে খুঁটি পূজার মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শুরু করেছি। 2023 সালে আমাদের যে প্যান্ডেল হবে বিদ্যাসাগরের উপরে, লাইটিং থাকবে, এছাড়া মূর্তি থাকবে কলকাতার কারিগর। আমাদের এবারে পূজার বাজেট হচ্ছে 12 লক্ষ টাকা। তো আমরা আশা রাখবো বিলুনিয়াবাসীকে এবং সমগ্র ত্রিপুরাবাসীকে আমরা এই পূজার মাধ্যমে ইউথ ক্লাব অ্যান্ড প্লে সেন্টার আনন্দ দিতে পারবো এবং সবাইকে আমরা অনুরোধ রাখবো প্রতিদিন আমাদের পূজা মণ্ডপে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সবাইকে আমরা অনুরোধ রাখবো আপনারা উপস্থিত থেকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। এটা কততম পূজা? এটা আমাদের 44তম পূজা। 44তম পূজার বাজেট হলো 12 লক্ষ টাকা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে প্রতিদিন? প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বিলুনিয়া থেকে সমীর দেবনাথের রিপোর্ট, দুরন্ত টিভি।